হ্যালো ভিউয়ার্স আলাইকুম আল্লাহর শেষ রহমত আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন ভিওয়ার্স ইতালির ভিসা বর্তমানে বাংলাদেশ থেকে বিএপএস এর মাধ্যমে কি কী ডকুমেন্ট সংগ্রহ করে আপনারা জমা দিবেন বা কি কি প্রস্তুতি নিতে হবে এই ইতালি ভিসার জন্য ফাইল সাবমিশন আপনাকে করার পূর্ববর্তী পর্যায়ে সে বিষয়ে কিছু তথ্য বা প্রয়োজনীয় কাগজপত্র আপনার কি কি আগে থেকে সরবরাহ করে নিজের কাছে রাখা উচিত সে বিষয়ে কিছু তথ্য নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব এবং সাথে সাথে ইতালির বর্তমান আপডেট সম্পর্কেও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবে ইনশাল্লাহ প্রথমে যে ডকুমেন্টস আপনার প্রয়োজন বিএফএস গ্লোবালে ডি ফরম এটা হচ্ছে বিশ্ব অ্যাপ্লিকেশন ফরম এটা আমরা সবাই জানি এটা আপনি ওয়েবসাইটেও পাবেন যদি ওয়েবসাইটে না পান যদি আপনাদের একান্তই কার প্রয়োজন হয় আমাকে ইনবক্সে নক দিবেন আমি চেষ্টা করব আপনাদের জন্য সেটা সংগ্রহ করে আপনাদের কাছে দেওয়ার জন্য ডি ফরমটা অ্যাপ্লিকেশন ফরম এবং এই ডি ফরমটা কিন্তু সম্পূর্ণ পরিষ্কারভাবে কোনো কাটাছাড়া না করে আপনাকে কিন্তু এই ফর্মটা ফিল করতে হবে অনেক সময় দেখা যায় এই ফর্মটা ফিল করার সময় আমরা এলোমেলো ভাবে এই ফর্মটা ফিল আপ করি বা আমরা উল্টা পাল্টা বা ভুল অনেক ধরনের ভুল ইনফরমেশন আমরা সেখানে তুলে ধরি কিন্তু এই ফর্মটা যদি আপনি কোথাও কোনো বিন্দু মাত্র ভুল করেন তাহলেও কিন্তু আপনার ভিসা রিজেক্ট হওয়ার প্রধান কারণ হতে পারে অবশ্যই আপনাকে যে যা যার মাধ্যমে আমরা এই ফর্মটা ফিল আপ করবো আপনাকে কিন্তু একান্তই ভালোভাবে এই ফিল আপ ফর্মটা ফিল আপ করার সময় খুবই খুবই সুস্পষ্টভাবে আপনাকে ওইভাবে এই ফর্মটা ফিল করতে হবে কারণ এই ফর্ম টোটাল মিলিয়ে সম্পূর্ণ সব কিছু কিন্তু এই ফর্মটার মধ্যে আপনার থাকে যদি বিন্দু মাত্র কোনো ভুল ইনফরমেশন আপনি সেখানে দিয়ে থাকেন তাহলে কিন্তু এই ডি ফরমের সম্পূর্ণ কার্যকারিতা বা আপনার ভিসা পাওয়ার ক্ষেত্রে যে সফলতা সেটা আপনি হারাবেন পরবর্তী যে বিষয়টা ভিওয়ার সেটা হচ্ছে যে ছবি দেখেন ছবি খুবই গুরুত্বপূর্ণ এই ছবিটা নিয়ে প্রায় অনেক ভিডিওতে আমি কথা বলে থাকি আজকের এই ভিডিওতেও আপনাদেরকে এই ছবি সম্পর্কে যেই ছবিগুলো আপনারা জমা দিবেন অনেকে এই ছবিগুলো আসলে পুরাতন ছবি দিয়ে দেন অনেকেই নিজের মন আলসিয়ামের কারণে বা অনেকে দেখা গেছে সময় হাতে সময় থাকে না বা ওই ধরনের কোনো সুযোগ হয়ে ওঠে না অনেক সময় দেখা গেছে তাড়াহুড়ার মাঝে আমরা জমা দিয়ে দিই কিন্তু এই ভুলগুলা বা একটু খামখেয়ালি করলে আপনাকে কোনো ক্রমেই চলবে না প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আপনাকে অ্যাকুরেটভাবে অথেন্টিক ভাবে একবারে আপনার ওইভাবে আপনি সাজিয়ে গুছিয়ে আপনি সামনে অগ্রসর হতে হবে ছবির ক্ষেত্রে হচ্ছে একই ধরনের জিনিস যেটা হচ্ছে যে সদ্য তোলা পাসপোর্ট সাইজের সাদা ব্যাকগ্রাউন্ডের ছবি হতে হবে আপনার বর্তমানে আপনার দুই দিন পরে হচ্ছে আপনার অ্যাপয়েন্টমেন্ট আপনি বর্তমানে আপনাকে এই ছবি তুলতে হবে একবারে ফেস টু ফেস আপনার যে হুবাহু যে আপনার যে ফেসের যে ছবিটা আছে সেই ছবিটা তুলে আপনাকে যেতে হবে পুরাতন ছয় মাস বা এক বছর আগের কখনো কোনো ছবি আপনি দিবেন না যদিও আপনার কাছে থাকে তাহলে সেটা বাদ ওই ছবির দিকে আপনি যাবেন না আপনার বর্তমান যেই ছবি হয়তো বা ঠিক আছে অনেকে বলবেন যে আমার আগের ছবি ছয় মাস আগের ছবি আমার বর্তমানের ছবি একবারে হুবহু একই রকম না একটু খামখেয়ালি করবেন না আপনার এখন যেই দুই দিন পরে আপনার অ্যাপয়েন্টমেন্ট বর্তমানে যে ছবিটা দরকার সেই ছবিটা আপনি তুলে সদ্য তোলা ছবি তুলে পাসপোর্ট সাইজের ছবি এবং সেটা হতে হবে থার্টি ফাইভ ইন্টু ফর্টি ফাইভ ইউরোপের সাইজ যেটা এবং অবশ্যই অবশ্যই ল্যাব প্রিন্ট করে নেবেন এবং ছবি চার পাঁচ কপি বা আট দশ কপি আপনি যেটাই লাগুক আপনি করে নেবেন যদি আপনার লাগে তো আপনি কাজে লাগাবেন আর না লাগলে আপনার কাছে থাকবে সেটা পরবর্তী যে বিষয়টা দেখেন আমরা পাসপোর্ট পাসপোর্টের বিষয়ে আমরা অনেকেই কিন্তু দুশ্চিন্তাগ্রস্ত থাকি অনেকেরই পাসপোর্টের মেয়াদ আছে দেখা গেছে বারো মাস বা এক বছর বা এক বছরের কম বা দেখা গেছে কারো আছে পনেরো মাস বা কারো আছে ষোলো মাস এরকম অনেকেরই কিন্তু পাসপোর্টের মেয়াদ থাকে বা সময় থাকে তো সেই অনুযায়ী আমরা একটি দ্বিধাদ্বন্দ্ব বা এক টেনশনের মাঝে থাকি একটা চিন্তার মাঝে থাকি আসলে আমার আমার পাসপোর্টে তো ষোলো মাস আছে বা পনেরো মাস আছে তো এইটার ভিতরে আমি আসলে কাজ করতে পারবো বা আমার ভিসা হওয়ার সফলতা বা আমার পসিবিলিটি কিরকম বা কোনো সমস্যা হবে কিনা হুটহাট করে দেখা গেছে পাসপোর্ট বানানোর জন্য বা তৈরি করার জন্য ওই ধরনের সময় আমাদের হাতে থাকে না তার উপর ভিত্তি করে আমরা জমা দিয়ে দিই যে আমার এখনো ষোলো মাস আছে বা এইটা সেটা আমার দেড় বছরের উপরে সময় আছে দেখেন পাসপোর্টে দেড় বছর থাকলেও সেটা বিষয় পাওয়ার ক্ষেত্রে আপনার অনেক সময় কিন্তু সমস্যা সৃষ্টি হয়ে যায় কোনো একটি রিজন বা কোনো একটি ইস্যু দেখিয়ে যদি আপনার এই সম্পূর্ণ পরিশ্রমের ফলটা যদি জিরো বা শূন্য হয়ে যায় তাহলে এর থেকে বড় মানে খারাপ পরিস্থিতি আর কোনো কিছু নাই সুতরাং আমি মনে করব যে আপনার পাসপোর্টে দুই বছরের উপরে মেয়াদ নিয়ে যাবেন আপনি যখন ফাইল সাবমিশন করবেন যখন পাসপোর্টে পর্যাপ্ত পরিমাণ মেয়াদ থাকে দুই বছরের উপরে দুই বছরের উপরে আপনার পাসপোর্টে কারো দুই বছরের নিচে হওয়া অনেকে বলবে দেড় বছর বা আঠারো মাস বাইটা এটা সেটা না আপনার দুই বছর হয়তো ওয়েবসাইটে এটা দেওয়া আছে আঠারো মাস হওয়া বাঞ্ছনীয় কিন্তু আঠারো মাসের উপরে মানে দুই বছরের উপরে যত আপনার পর্যাপ্ত পরিমাণ মেয়াদ থাকে যেন পাসপোর্টের মেয়াদ দেখেই তারা আর এদিকে আর লক্ষ্য না করার প্রয়োজন বোধ মনে করে আমার কথাটা আসলে আপনারা ক্লিয়ার বুঝতে পারছেন দুই বছরের উপরে দুই বছরের উপরে ইউরোপের ভিসারই তাহলে ভিসার জন্য আপনারা দুই বছরের উপরে মেয়াদ নিয়ে যাবেন ইউরোপের পাসপোর্টের ক্ষেত্রে যেই ভিস পাসপোর্টের জন্য আপনারা যেটা জমা দিবেন সেটাই হচ্ছে এটা মূল এটা অরিজিনাল কালার কপি মূল এটা যে ফটোকপি বা এটা সেটা কোন ধরনের কোনো ডুপ্লিকেট কোনো কিছু আপনারা এই ধরনের কোনো কার্যকলাপের সাথে জড়িত হবেন না যিনি যার মাধ্যমে যেভাবে জমা দিবেন মূলস্তার অরিজিনাল ফটোকপি কালার ফটোকপি এবং কালার প্রিন্ট করে ওইভাবে অরিজিনাল কপি আপনারা নিয়ে যাবেন যে কোনো কম্পিউটার দোকান থেকে বা যে কোনো কালার প্রিন্ট শপ থেকে সেখানে কিনা আপনার সম্পূর্ণ ডিজিটাল কালার প্রিন্ট হয় এটা সেটা সম্পূর্ণ সব কিছু দেখে যেখানে একবারে পরিষ্কার ক্লিয়ারলি আপনি আপনার কাজটা করতে পারবেন সেখানে দুই টাকা বেশি হলেও এই কাজগুলোর জন্য আপনারা কখনো কোনো সময় ই করবেন না যে আপনার এই কাজটা যেন সঠিকভাবে হয় এই জন্য আপনার নুলাস্তার অরিজিনাল কালার কপিটা আপনি বের করে নেবেন পরবর্তী যে বিষয়টা সেটা হচ্ছে যে এই নুলাস্তার কালার কপি যারা স্পন্সর বিষের জন্য জমা দিয়েছেন তাদের হয়তো দেখা গেছে এই যে কালার কপি বা নূলাস্তার যে কপিটা সেটা হচ্ছে যে দুই পেজের হয়ে থাকে আবার যারা এগ্রিকালচার ভিসের জন্য জমা দিয়েছেন তাদের যেটা সেটা হচ্ছে বা তিন পেজ বা চার পেজের এরকম হয়ে থাকে তো এই মূলত এই পেজগুলো আপনারা পরিষ্কারভাবে ক্লিয়ারলি প্রত্যেকটা অক্ষর বা এটা সেটা সম্পূর্ণ যেন আপনাদের পরিষ্কারভাবে বোঝা যায় সেই অনুসারে আপনারা সেখানে নিয়ে যাবেন এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দেখেন বিগত দিনে কিন্তু আসলে এই এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা কিন্তু ছিল না বর্তমানে এই জানুয়ারির নতুন যে আপডেটটা এসেছে এই আপডেটের উপর ভিত্তি করে বিএফএস গ্লোবাল থেকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট অনেকেরই জমা দিতে হবে আর এই যে আপডেটটা এসেছে আমরা যারা ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করি হয়তোবা এভাবে বলে দিতে পারতেছি কিন্তু অনেক অনেক লোক আছে কিন্তু এই বিষয়গুলো সম্পর্কে আসলে তাদের কোনো ধারণাই নেই বা তারা জানেই না কিভাবে আসলে কোন ডকুমেন্টস গুলো দেখেন সার্টিফিকেট অভিজ্ঞতা সনদ বর্তমানে যে আপডেটটা এসেছে প্রত্যেকটা স্পন্সর হোক এগ্রিকালচার হোক বা অন্য যেকোনো ক্যাটাগরি ভিসা হোকই তাহলে ভিসার ক্ষেত্রে আপনি ভিসা পেতে হলে এই এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা আপনার জব ক্যাটাগরি কোনটা আপনি কি হাউস কিপিং এ যাচ্ছেন আপনি কি ডোমেস্টিক এ যাচ্ছেন আপনি কি এগ্রিকালচারের উপরে যাচ্ছেন বা অন্য যে কোনো একটি কোম্পানির আন্ডারে যাচ্ছেন যে কোনো ক্যাটাগরি আপনার কাজের ক্যাটাগরি বা আপনার আপনার কাজের 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 সেটার উপর 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 ভিত্তি ভিত্তি করে করে অবশ্যই সেই আপনাকে সার্টিফিকেট বানাতে হবে বা ওইভাবে আপনাকে অভিজ্ঞতা সম্পন্ন হয়ে এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা নিতে হবে অনেকেই চিন্তাগ্রস্ত বা দুশ্চিন্তার মাঝে আছেন যে আসলে আমরা কিভাবে এই এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা সনদ বানাবো এত অল্প সময়ের ভিতরে দেখেন আপনি যদি যেই কাজের উদ্দেশ্যে আপনি যাচ্ছেন আপনি যদি দুশ্চিন্তা নিয়ে ওই কাজ নিয়ে থাকেন যে আমি এটা কিভাবে বানাবো এই চিন্তা করতে করতে দেখা গেছে আপনার এখানে শেষ শেষ সময় কিন্তু এই সার্টিফিকেট যদি কোনো এজেন্সি থাকে উনি যদি আপনার জন্য ওইভাবে বানিয়ে দেয় প্রত্যেকটি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট কিন্তু দেখার মতো হতে হবে যে কোনো হুটহাট করে একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট একটা কোম্পানির নাম বসিয়ে আপনি ওখানে এত বছর কাজ করছেন এটা সেটা বানিয়ে নয়শ করে এভাবে দিলে কিন্তু হবে না এক্সপিরিয়েন্স সার্টিফিকেটের অবশ্যই ওই ধরনের সত্তায়িত হতে হবে যেন আপনি বিভিন্ন জায়গা থেকে কাজ করেছেন আপনার একটি প্রমাণস্বরূপ তাদের বিভিন্ন যেই বড় বড় যে প্রতিষ্ঠানগুলো আছে ওই প্রতিষ্ঠানের যে মালিক পক্ষ আছে তাদের কাছ থেকেও কিন্তু ওইভাবে মনে করেন আপনার ওইভাবে সত্যায়িত করে নিতে হবে বা ওই ধরনের সিল থাকতে হবে যে আপনি হ্যাঁ আপনি ওইভাবে কাজগুলো করেছেন এত সাল থেকে এত সাল পর্যন্ত বা এত বছর থেকে এত বছর পর্যন্ত প্রত্যেকটা জিনিস যেন দেখা মাত্র তাদের কাছে এটা অথেন্টিক মনে হয় যে না উনি যে কাগজপত্র যে ডকুমেন্টস গুলো জমা দিয়েছেন আসলে এটার পিছনে বা এটার পিছনে যে যে কাজ করছে কাজের যে ডকুমেন্টস গুলো বা এক্সপিরিয়েন্স এর সার্টিফিকেটটা এটা আসলে একটা দেখার মতো সার্টিফিকেট আপনি নরমাল একটা দোকান থেকে আপনি কখনো এডিট করে বা এটা সেটা করে যে কোনো একটি কম্পিউটার দোকান থেকে যে ভাই হ্যাঁ আমি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট বা লাগবে আপনার আমি বানিয়ে দিতে পারবো আসলে এই ধরনের কোনো কাজে আপনারা যাবেন না যেটাই করবেন যদিও মনে করেন যে আপনারা ওইভাবে কোনো কিছু করেন আপনারা ভালোভাবে বুঝে শুনে বুঝে শুনে যেন আপনার এটার মধ্যে হয়তো দেখা গেছে অনেকে বলবে যে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আসলে অনলাইনে থাকতে হয় কি হয় না বা অনেক সময় বিভিন্ন সার্টিফিকেটগুলো অনলাইনে থাকে কিনা অনলাইনে থাকার কোনো প্রয়োজন নেই আপনি যদি এগ্রিকালচার ভিসার উপর সাধারণ একটি উদাহরণ দিচ্ছি এগ্রিকালচার ভিসার উপর আপনি যান এগ্রিকালচার ভিসার সার্টিফিকেট আপনাকে দিবি কে অনেকেই প্রশ্ন করবেন ভাই আমি তো কৃষিকাজ নিয়ে যাচ্ছি এখন আমি মাঠে গিয়ে কৃষি কৃষিকাজ করব এটার উপরে আমাকে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট কে দিবে এই কৃষিকাজের যেই এক্সপিরিয়েন্স সার্টিফিকেট সেটা আমাদের বাংলাদেশের সরকার ভিত্তিক বিভিন্ন ধরনের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলো আছে দেখুন ওনার ওখানে গিয়ে ওনাদের সাথে কথাবার্তা বলে ওইভাবে আপনাকে একটা সার্টিফিকেট বানাতে হবে এবং আমাদের জেলা ভিত্তিক যে সমস্ত কৃষি অফিস আছে কৃষি জেলা প্রাণী সম্পদ যে অফিসগুলো আছে বিভিন্ন জায়গায় ডিস্ট্রিক্ট ভিত্তিক ভিত্তিক দেখবেন জেলা আছে এই আপনারা যে সমস্ত সরকারি কর্মকর্তারা আছে তাদের সাথে কথাবার্তা বলে ভালোভাবে ওইভাবে বুঝে শুনে আপনারা আপনাদের যে কৃষি কৃষিকাজের উপর যে অভিজ্ঞতা প্রয়োজন সেই অনুযায়ী আপনারা ওনাদের কাছ থেকেও সরকারিভাবে ভাবে সরকারি ভাবে গভর্নমেন্ট অথরাইজ করা যে কোনো অর্গানাইজেশন থেকে আপনারা ওইভাবে আপনারা একটি সার্টিফিকেট বানিয়ে নেবেন দেখেন বাংলাদেশের সব কিছুই সম্ভব যদি আপনারা চান ইনশাল্লাহ তো এখন কথা হচ্ছে আমরা যে সার্টিফিকেটটা বানাবো ওইটা ওইভাবে বানাবো যেটা দেখে মনে হয় যে না একজন সরকারি যে একটা প্রতিষ্ঠান আছে সেখানেও তিনি কাজ করেছেন বা বিভিন্ন জায়গায়ও তিনি কাজ করে একটি সার্টিফিকেট অর্জন করেছেন এই বিষয়গুলো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট শুধু যে আপনি একটি পেইজের দিবেন এরকম কোনো কাজ করবেন না আপনার যে এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা সেটা মূলত দুই থেকে তিনটে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দিবেন আপনি যে কৃষিকাজ করছেন আপনি বিভিন্ন ডিস্ট্রিক্ট ওয়ারে দিবেন যেমন আমরা বাংলাদেশ থেকে আবেদন করতেছি বাংলাদেশে আপনি ঢাকা থেকে আবেদন করবেন বিএফএস এর মাধ্যমে বা আপনার ডিস্ট্রিক্ট হচ্ছে ঢাকা আপনি দেখেন যে আপনি চট্টগ্রামে আপনার কৃষিকাজ করেছেন বা আপনি খুলনাতে কৃষিকাজ করেছেন এই বিষয়গুলো ভিত্তি করে আপনাকে কিন্তু জমা দিতে হবে পরবর্তী যে বিষয়টা বিএফএস গ্লোবালের অ্যাপয়েন্টমেন্ট অবশ্যই আপনার ওয়েবসাইট থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনার ডকুমেন্টস গুলো আপনি সাবমিশন করতে হবে পাসপোর্টের কালার কপি দুই থেকে তিনটা পেজের আপনার যে ইনফরমেশন পেজটা আছে পাসপোর্টের কালার কপি নিয়ে যাবেন বা তার থেকেও বেশি আপনি নিয়ে যেতে পারবেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই বা কোনো সমস্যা নেই আপনি জমা দিতে পারবেন আর আপনার ফাইল সাবমিশন এখানে কিন্তু কিছু কথা আছে যেটা হচ্ছে আপনার যে বিষয় অ্যাপ্লিকেশন ফি আছে আপনার সার্ভিসের যে চার্জ আছে বা আপনার ভ্যাট আছে সম্পূর্ণ ব্যাংক ড্রাফ আছে সম্পূর্ণ সব কিছু কিন্তু আপনাকে বুঝতে হবে আপনার এখানে যেই ফাইল সাবমিশনের এটা হচ্ছে সুযোগটা হচ্ছে দুই ধরনের নর্মাল এবং ভিআইপি নর্মাল জন্য নর্মাল এবং ভিআইপির মধ্যে তেমন কোনো তফাৎ নেই বা ভিআইপিতে গেলে আপনাকে যে ওই ধরনের আমার কোনো ফ্যাসিলিটি বা সুযোগ দিবে সেটাও কিন্তু না হয়তো বি গেলে আপনাকে চান তার একটা ব্যবস্থা করবে বা আপনার ফাইলটা বা আপনার ডকুমেন্টস গুলো এ টু জেড সম্পূর্ণ একটার পর একটা কোনটার পর কোনটা হবে সেই বিষয়ে তারা একটি ভালো পরামর্শ দিবে বা ওইভাবে তারা গুছিয়ে নেবে এটাই হচ্ছে ভিআইপি সুবিধা সেক্ষেত্রে হয়তো বা দুই থেকে তিন হাজার টাকা আপনার থেকে বেশি নেবে নর্মাল গেলেও কিন্তু সেই ধরনের সার্ভিস তারা দিয়ে থাকে তো সম্পূর্ণ সব কিছু কিন্তু আপনার উপর আর এই যে আপনার যে বিষয় অ্যাপ্লিকেশন ফি সেটা হচ্ছে পঞ্চাশ ইউরো সার্ভিস চার্জ হিসেবে নেওয়া হচ্ছে আটত্রিশ ইউরো টোটাল হচ্ছে অষ্টাশি ইউরো এবং ব্যাঙ্ক ড্রাফ হচ্ছে বাংলাদেশি দুইশো টাকা এবং এর মধ্যে এর মধ্যে আছে পনেরো ভ্যাট ভেট টু যে সম্পূর্ণ সব কিছু মিলেই কিন্তু আপনাকে বিএফএস গ্লোবালের মধ্যে এই সার্ভিস চার্জটা দিতে হয় এই হচ্ছে ডকুমেন্টস গুলো বা এই হচ্ছে পুরো কার্যকলাপ বা কার্যকারিতা আপনাকে কি বিষয়গুলো এটু যে সম্পূর্ণ বুঝে শুনে সামনে অগ্রসর হতে হবে যারা এই ভিডিওটা দেখবেন দয়া করে শেয়ার করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন যারা কিনা না জেনেও অনেক কিছু জানতে পারবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে নতুন কোনো আপডেট নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে উপস্থিত হবো হাফেজ